가방 세개 너를 꽉 차는 것 같아. 어. 저 사람 한번 거기 봤어 봐봐. 나 파리 온줄 이제 루크라. 다들 저를 저는 원해 굳이 아시죠. 아니 저도 이 프로젝트다. 우리 간에 매번 걸때 봐요. 제가는 저를 저희 간에 매번 걸때 봐요. 또 국 좋아서 사이클링에 맞으면 우리 정말 안에 좋아 보이게 될때 봐요. এর পাশাপাশি দেখা যায় যে আমাদের উত্তর রাজ্যের অনেক এমন অনেক জায়গা আছে যেখানে ফুড শেয়ারিং প্রচলিত ওই সব অঞ্চলে যদি আমি এটা ব্যবহার করতে পারি তাহলে আমি রিজার্ভার দিয়ে খুব সহজে সাইক্লিংয়ের মাধ্যমে জল করতে পারবো। যদি আমাদের কারেন্ট না থাকে মোবাইল আমাদের নিত্য প্রয়োজন একটা দিন যা আমাদের প্রয়োজন। যদি আমি চাই এখানে আমি জায়গা রেখেছি ডাইনামো ফিট করে ইনভার্টারের মাধ্যমে মোবাইল বা বাড়িতে প্রয়োজনীয় যে লাইট চার্জ করতে পারে বা এর পাশাপাশি যদি চাই শহরাঞ্চলে শহরাঞ্চলে এখন বাঘ বা মানুষের একটু এক্সারসাইজের জন্য এটা ব্যবহার করতে পারে। যদি প্রতিদিন আমি এক ঘন্টা করে সাইক্লিং করি তাহলে আমার যে ইলেকট্রিক বিল আছে ওটা আমি সেভ করতে পারছি। যদি আমি ব্যবহার করি শহরাঞ্চলে ম্যাক্সিমাম লোক যদি এটা ব্যবহার করে তাহলে শহরাঞ্চলে অনেকটা সেভ করতে পারে। এই ইলেকট্রিকটা আমাদের কী করা যায় যেখানে এখন কারেন্ট পৌঁছায়নি ওই সব অঞ্চলে ইলেকট্রিকটা সাপ্লাই করতে পারে। এই সমস্ত চিন্তা করে আমাদের এই করেছে আমরা কেউ দেখেছি কারেন্টটা কোথায় সামনের পোর্শনটা ব্যবহার করে আমি খুব সহজে জল তুলতে আমার মানে কোর্সটাও কম লাগবে। আমরা সার্ফেস গিজার আমরা এটা দিয়ে প্রায় 2040 লিটার জল পার আওয়ারে দিতে পারছি এবং আমরা দূতাবাসে টেস্ট করেছি 1500 জল পার আওয়ার দিতে পারছি। মানে কতটুকু হেড এটা উপরে যায় আমরা 30 মিটার অব্দি 30 ফুট অব্দি কিনতাল করেছি। মানে মানে ইনিশিয়ালি 30 ফুট আমরা এখানে তুলেছি এখানে 30 ফুট তুলে রেখেছি 30 ফুট আমরা তুলে জল মানে ইনিশিয়াল স্টেজে একটা একটা মানুষ যখন সাইকেল চালাবে না ও তো ইনিশিয়াল স্টেজে সবচেয়ে বেশি ওর টর্ক বা সবচেয়ে বেশি ওর ফোর্স অ্যাপ্লাই হবে। এরপর বা 10 মিনিট সাইকেল চালানোর পর একটু একটু রেস্ট করে নেবে তারপর আবার করবে সাইকেলিং করবে তখন ওই 30 মিটার অবধি যাবে। না আমার তো স্পিডটা তো আমার যে আরপিএমটা এটা তো সেম রাখতে হবে তো আমি সারফেসে যদি যে ফোর্সটা লাগবে এখানে তো আলটিমেটলি একটু বেশি লাগবে। তো যখন এখানে ফোর্সটা টর্ক কমে যাবে ওইটার ওই ততটুকু হেড যাবে যখন আমি পরিশ্রম হয়ে যাবো আমি রেস্ট করে নিই আর কিছুক্ষণ পর আবার সাইক্লিং করব। কতটুকু নেক্সট করতে হবে আমরা প্রায় 10 ফুট মতো জলের লেভেলটা জলের সোর্স এটা তো একটা ট্যাঙ্ক 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 নেই
আমরা তো রিজার্ভ রিজার্ভের মধ্যে বাস করা গ্রাউন্ড ফ্লোর রিজার্ভ থেকে রিজার্ভ গ্রাউন্ড ফ্লোর থেকে সেখানে শেডিং এর প্রচুর প্রবলেম গ্রাউন্ড ফ্লোর থেকে সরি ওয়াটার দিয়ে জল না তুলে এটা দিয়ে তোলা বা ছড়ার জন্য ব্যবহার করতে পারছি কারণ আচ্ছা সাইকেলটা তো মানে ওখানে মানুষ জাস্ট কারেন্ট ইউজ করলো এই সাইকেলটাকে আমি আবার মানে এরকম সিস্টেম করে নিলে তো সাইকেলটাকে আবার চালাতে গেলে তো আবার টায়ার লাগাতে হবে টায়ার লাগাতে এখন মানে মানে যদি আমি করলে মানে মানে সাইকেল তো চালাতে পারবো আবার কারেন্ট তো দিন তো ডিটা সেমল করা যায় সেই সাইকেলটা একদম ইউজ হয় না মানে একদম নষ্ট প্রায় মানে সাইকেলটা মানে ইয়ে করার মানে যদি চাই আমি টায়ার টিউব লাগিয়ে আবার কাজ করতে পারবো আমার কাজ ফিরে টায়ার টিউব লাগিয়ে আমি আবার পুনরায় সাইকেল চালাতে পারবো রেগুলার বেসিস এর ব্যবহার করা যায় যেরকম আমি জমিতে জমিতে এটাকে ক্যারি করে নিয়ে যেত জমিটা তো সার্ভিস ঠিক নেই বা এখানে জমির মধ্যে এটা স্ট্যান্ডিং করতে একটু প্রবলেম হতো জমিতে গেলাম পাম্প টাম সহকারী গেলাম তারপরে যদি আমি এটা একটু বাড়িয়ে দিই তাহলে একটা এটা ক্যারিয়ারও ফিট করে যাবে ভিতরে মানে একটা আমার টাকা করে দিল আরেকটা আর একটু লেসান টাইম করে আরেকটা রিং ছোট রিং এটার পাশাপাশি এই জায়গাটা একটু করে সেটা থেকে বেল্ট একটু বাড়ি করলো তো সাইকেলটাও চলাতে পারবো যেখানে আমার ব্যাটারিটা চার্জ করতে পারি না